হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মসুরির ডাল বানিয়ে দেখাবো। মসুরির ডাল তো খুব সহজ রেসিপি, আপনারা তো জানেনই, কিন্তু মসুরির ডাল কিন্তু অনেক অনেকভাবে বানানো যায়। আমিও অনেকভাবে মসুরির ডাল বানাই, কিন্তু এই যে যেটা আমি আজকে দেখাবো এটা সব থেকে টেস্টি। এর থেকে টেস্টি অন্য কোনোভাবেই হয় না। চলুন তাহলে ঝটপট দেখে নেব কী করে এই টেস্টি ডালটা তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল, এটা মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি হবে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভিজিয়ে টিজিয়ে একেবারেই রাখিনি, নর্মালি আমি সিম্পলি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি 3-4 বার করে। আর এবার আমি প্রেশার কুক করব। তো একটা প্রেশার কুকার নিলাম ছোট্ট একটা, এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। এবার ডাল দেওয়ার পরে আমাদের দিতে হবে জল। তো যতটা পরিমাণে আমি ডাল নিয়েছি তার মোটামুটি 3 গুণ মতো জল লাগবে। 3 গুণ মতো জল নিলে আপনার ডালটা কিন্তু নিচে লেগেও যাবে না, আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তো আমি 3 গুণ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি দেব একটুখানি লবণ, কতটা লবণ দিচ্ছেন মনে রাখবেন। আর একটুখানি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম হিটে মোটামুটি 2 সিটি লাগিয়ে নেব। তো এটা আমি রেখে দিচ্ছি রান্না হওয়ার জন্য, আর ততক্ষণ বাকি জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে নেব। তো বাকি জিনিসের মধ্যে কী কী নিতে হবে দেখুন, এখানে নিয়েছি আমি 2 ছোটো ছোটো পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 7-8 কলির মতো রসুন নিয়েছি, আর 1টা টমেটো নিয়েছি, আর অল্প কিছু কারি পাতা নিয়েছি। কারি পাতা যদি নিতে না চান তাহলে তেজপাতা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মহারাষ্ট্রের কারি পাতাটা খুব পছন্দ করে, তো এই জন্য কারি পাতাটাই নিই। আর কারি পাতা ছাড়া বাকি সব কিছু আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। আর এর সাথে সাথে নেব কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনে পাতা কুচি, সেটা আমি পরে কেটে নেব, এখন দেখাতে ভুলে গেছি। তো ততক্ষণে কিন্তু আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি। 2 সিটি লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু প্রেশারটা নিজে নিজে খুলিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম। যতক্ষণে নিজে নিজে প্রেশারটা কম হয়েছে ততক্ষণে আমি এখন খুলছি। তো এই দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে খুব পারফেক্টলি, আর নিজেও লেগে যায়নি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা ডালটা রান্না করব, তড়কা লাগাবো আর কি। তো তার জন্য আমি একটা সসপ্যান নিয়েছি, কড়াইও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল দেব, তেলটা ভালো করে গরম হতে দেব, তারপর দেব এর মধ্যে জিরে, সর্ষে, একটুখানি হিংও দিতে পারেন, আমি হিংটা এখন দিইনি। তো জিরেটা দিয়ে দিয়েছি, সর্ষেটা দিয়ে দিচ্ছি আধা আধা টিস্পুন করে, আর তেজপাতা নিলে তেজপাতাটাও তেলের উপরে দিয়ে দেবেন। কিন্তু আমি তেজপাতা নিইনি তাই আমি তেলের উপর দিচ্ছি না কারি পাতা, এর মধ্যে আমি এখন দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কারি পাতা একসাথে। জিরে আর সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে, ভালো করে ব্রাউন হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা দিতে হবে, কিন্তু তার আগে দেওয়া যাবে না, নইলে স্বাদটা খুব একটা ভালো আসবে না। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম মিডিয়াম হিটে করে। তারপরে আমি এখানে দিচ্ছি টমেটো, টমেটো দেওয়ার পরে আমরা দিয়ে দেবো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তো আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, কুকারের মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম সেটা মনে রাখতে হবে, সেই হিসাবে লবণ দিতে হবে। আর একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর সাথে সাথে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো স্বাদ মতো। তো আমি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2-3টে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব, যতক্ষণ নাকি টমেটোটা ভালো করে সফট হয়ে যাচ্ছে। টমেটো সফট হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেবো, যে সিদ্ধ করে রাখা ডালটা রয়েছে সেটা দিয়ে দেবো। এখন টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে, আমি কিন্তু ম্যাশ ট্যাশ করিনি, চাইলে আপনি ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি, কারণ ডালের মধ্যে টমেটো টুকরোগুলো দেখতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে, এর জন্য আমি ম্যাশ করি না খুব একটা। তো এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, আর এরপরে আমরা দেব জল, যতটা পাতলা বা যতটা গাঢ় চান সেই হিসেবে জল দিয়ে নেবেন। তো আমিও নিজের হিসাব মতো জলটা দিয়ে নিচ্ছি। আর জল দেওয়ার পরে আমাদের খুব বেশি সময় রান্না করতে হবে না, মোটামুটি 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। প্রথমে হিটটা হাই করে রাখবো যতক্ষণ নাকি ফুটতে শুরু করছে ডালটা, আর যখন ফুটতে শুরু করবে তখন এটাকে মিডিয়াম করে দেব, মানে গ্যাসটাকে মিডিয়াম করে দেব। আজকে আমার এখানে লাইট নেই তাই আমি গ্যাসে রান্না করছি, রোজ রোজ তো জিকয়েল হিটারে করি। যাই হোক, দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর 5 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছি, আর তারপরে আমার ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো শেষে আমি অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করব, লাগলে আরও একটু লবণ দিয়ে নেব। ধনে পাতা কুচি দেওয়ার পরে মোটামুটি 1 মিনিটের জন্য একটু ফুটতে দেব, যাতে ধনে পাতার যে খুশবুটা, সুগন্ধটা সেটা ডালের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে যায়। আর তারপরে আমাদের ডালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমরা গ্যাস বন্ধ করব আর গরম গরম ডাল ভাত সার্ভ করব। এইভাবে মসুরির ডাল বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন একবার, সবাই আপনার এই ডালের খুবই প্রশংসা করবে আর বারবার এইভাবেই বানানোর জন্য রিকোয়েস্ট করবে। অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক
लाइक करुन बंधुरा और प्लिज प्लिज आमार चैनलटाके अवश्य सबसक्राइब कर रखुन। वीडियो देखार जन्य अनेक अनेक धन्यवाद। बाय बाय, टेक केयर।